আমি কৌশিক শাস্ত্রী আমার রাষ্ট্র কৌশিক চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব হুম লাইন অফ ইনটিউশান পূর্বাভাস রেখা বা দিব্য অনুভূতি রেখা তার আগে বলে লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং গুরুমুখী জ্যোতিষের এক আড়ালা বিশ্ব অনুভব করুন একেবারে ভিন্ন ধর্মী একেবারে জ্যোতিষের খুব পুঙ্খানুপুঙ্খ বিচার নিয়ে আলোচনা করি আমার এই চ্যানেলে এবং আপনি বুঝতেও পারবেন যে এই সব জ্ঞান ইউটিউবের অন্য ভিডিওতেও পাবেন না এবং বাজার চলতে হস্তরেখার বইও পাবেন না তো আসুন আমাদের এই গুরু পরম্পরায় দিব্য জ্ঞান বা লাইন অফ ইনটিউশান বা পূর্বাভ্যাস রেখা নিয়ে আলোচনা করব দেখুন এ বিষয়ে লেখালেখি বেশ কিছু হয়েছে এটা মূলত বিদেশেই বেশি বা পশ্চিমী দুনিয়ার যেসব জ্যোতিষী বা যারা হস্তরেখাবিদ আছে তারা এটা নিয়ে বেশি লেখালেখি করেছে ভারতীয় জ্যোতিষশাস্ত্রে বা ভারতীয় যেসব রাইটাররা আছে তারা এই বিষয়ে অনেক কমই লিখেছে মিন মূলত ইংরাজি যে বইগুলো আছে তাতে তাতে এই বিষয়টা নিয়ে বেশি বলা আছে তো এই লাইন অফ ইনটিউশন কি দেখুন এটা চন্দ্র পর্বত আর এই যে এই অংশটাকে আমরা বলি বুধের পর্বত দেখুন চন্দ্র পর্বত মানে কি চন্দ্র পর্বত মানে কল্পনাশীলতা প্রকৃতির সঙ্গে জুড়ে থাকা প্রকৃতির সঙ্গে জুড়ে থেকে প্রকৃতির মতো করে ভাবা আর বুধ পর্বত মানে বুদ্ধি ক্ষমতা বৈজ্ঞানিকতা অত্যন্ত কি বলা যায় যুক্তিপূর্ণ বক্তব্য তো এই দুটো পর্বতকে যদি মিলিয়ে দিই তাহলে কি রেখা হবে তাহলেই হবে দিব্য দর্শন রেখা দিব্য অনুভূতি রেখা পূর্বাভাস রেখা বা ইংরাজিতে আমরা লাইন অফ ইনটিউশানও বলে থাকি আবারও বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একেবারে ভিন্ন ধর্মী অনু ইনফরমেশান জ্যোতিষের ভিন্ন ধর্মী বিশ্বকে অনুভব করুন তো এটাকে আমরা লাইন অফ ইনটিউশান বলি এবার এটাকে আমি ভালোভাবে এঁকে দিই এই রকমভাবে একটা রেখা থাকে তো এই রকম রেখা থাকলে এটাকে আমরা লাইন অফ ইন্টিউশন বলে থাকি তো এই রকম লাইন অফ ইন্টিউশন যদি থাকে তাহলে আপনি যে কোনো ঘটনা ঘটার আগে আপনার মন থেকে যেন বলবেই যে এই ঘটনা ঘটতে চলেছে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ কি মরে যাওয়ার আগে আমি যেমন একজনকে চিনতাম যে কেউ মরে যাওয়ার আগে সে বলে এই লোকটা মরে যাবে কদিন পরে সত্যিই মারা যেত তো এরকম তখন তো মনে হতো যে মনে হয় খারাপ লোক দৃষ্টি খারাপ অনেকেই বলতো এই দৃষ্টি খারাপ তো এখন দাঁড়িয়ে জানছি যে সেই লোকটা কিন্তু সত্যি বলতো তার মধ্যে লাইন অফ ইনটিউশন হয়তো থাকলেও থাকতে পারে যদি আমি বাল্যকালে এই বিষয়টা দেখে জেনেছিলাম বর্তমানে সে আর বেছে নেই তো এইরকম অনেক ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা ঘটনা হবে ভাবছে বা ঘটনা হয়ে বলেছে পরবর্তীকালে সেই ঘটনাটা হয়ে গেল তো রকম থাকলে লাইন অফ ইনটিউশন বলে কোনো কিছু ঘটনা বা দুর্ঘটনা হওয়ার আগে তার মন যেন জানান দিয়ে দেয় মন যেন বলে দেয় যে এই রকম একটা ঘটনা ঘটতে চলেছে যে যে যত সুস্পষ্ট বলতে পারবে তার এই লাইন অফ ইনটিউশান তত বেশি সুস্পষ্ট আছে এটা ধরে নিতে হবে থাকে এটা তো এই লাইন অফ ইনটিউশান ভাঙা ভাঙা থাকলে কিন্তু অতটা সুস্পষ্ট ধারণা তৈরি হবে না যদি এরকম একটা থাকলো যদি দেখুন একটা এরকম একটা রেখা এরকম থাকলো তারপরে একটু ভাঙা তারপরে এরকম থাকলো এরকম থাকলে কিন্তু যত ভাঙা থাকবে তার মধ্যে এই পাওয়ারটা অনেক কমে যাবে যত সুস্পষ্ট ভালো থাকবে তত কিন্তু আরও ভালো হবে যদি এই রকম রেখা থাকবে যাতে যত তো এই রকম রেখা যদি আপনার হাতে থাকে তাহলেই কি আপনি দিব্যদর্শন রেখা বুঝতে পারবেন বা আপনি কি ভবিষ্যৎ বক্তা হতে পারবেন সময় কিন্তু সেটা তাই নয় এখানেই আসে বাজার চলতি বইয়ের যে বিষয় আর গুরুমুখীবিদ্যা দেখুন এটা তো লাইন অফ ইনটিউশান তো অনেক বইতেই বলা আছে যে লাই রেখা থাকলে লাইন অফ ইনটিউশন আমরা বলবো যেন সুস্পষ্ট যদি রেখা থাকে কিন্তু সব ক্ষেত্রে কি সম্ভব এটা মানুষ ভবিষ্যৎ বলে দেবে বা ভবিষ্যৎ জানান দিয়ে দেব তার পক্ষে সব সময় কিন্তু সম্ভব নয় তার জন্য কিছু কন্ডিশান আছে কি কন্ডিশান সে বিষয়েও আলোচনা করি দেখুন এটি দর্শন রেখা বা পূর্বাভাস রেখা বা লাইন অফ ইন্টিউশন থাকলে নিঃসন্দেহে সেই ব্যক্তি কিন্তু ঘটনা ঘটার আগে অনুভব করতে পারে বলতে পারে ক্যালকুলেশান করতে পারে আভাস দিতে পারে এর নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই ইনফরমেশান কিন্তু আংশিক সত্য হ্যাঁ দেখুন অনেকের হাতেই এই রেখাটা আছে কিন্তু তারা রকম বলতে পারে না বা তারা এরকম জানান দিতে পারে না কেন এটা পারে না কারণ তাদের হাতে এই যে রেখাটার যে কার্যকারিতা সেটা অ্যাক্টিভেট নেই যদিও এর প্রতিকারের মাধ্যমে এটা অ্যাক্টিভেট করা যায় ঠিক আছে কিন্তু সেইটা জানতে হবে কিন্তু কখন জানতে পারবেন যে এইরকম রেখা আছে তথা তার সত্ত্বেও সেই ইনটিউশন লাইফ অফ ইনটিউশান বা ইনটিউশন পাওয়ার তা তত ভালো নেই দেখুন প্রথমত এই যে চন্দ্রের মাউন্টকে চন্দ্রের মাউন্টকে অত্যন্ত ভালো মাংসুল হতে হবে উঁচু হতে হবে উভার নিয়ে থাকতে হবে এটা প্রথমত কারণ দ্বিতীয় কারণ এই বুধের মাউন্ট এই বুধের মাউন্টেও কিন্তু কোনো অশুভ তিল ক্রস না থাকে উঁচু হয়ে থাকে এবং এই যে মাংসল পোর্শানটা সেটা যেন এই দিকে না হয় অনেক ক্ষেত্রে যে মাউন্ট বলা যায় এই দিকে নিচু হয়ে না নাচে এরকম যেন না হয় সেটা যেন মাঝখানে হতে পারে বা এই যে রবির দিকে একটু ঘেঁসে থাকতে পারে কোনো অসুবিধা নেই যখন যত বেশি এই মাউন্ট এই দিকে ঘেঁসবে বুধের মাউন্ট তত বেশি সে চতুর হবে সংসারের মধ্যে আবদ্ধ হবে ভোগে বিলাসে আকৃষ্ট হবে তার মধ্যে থেকে কিন্তু দৈবিক শক্তি দৈবিক চিন্তাটা অনেক কমে যাবে যত বেশি এই দিকে ঘেঁসবে এটা কিন্তু পরিষ্কার তো এই রকম যতই হবে এই যদি এরকম রেখাও থাকে কিন্তু যদি তার পর্বতটা যদি এরকম ঘেঁসে থাকে তাহলে কিন্তু সেই লাইম ইনটিউশান তার মধ্যে বা দিব্য জ্ঞান কিন্তু আসবে না কারণ সে চতুরতা ভোগ বিলাসে তার সেই ক্ষমতাটাকে নষ্ট করে ফেলেছে তো এই রকম ভালো একটা লাইন অফ লাইফ অফ ইনটিউশান পাওয়ার থাকার জন্য যেন ওইদিকে ঘেঁষে না থাকে তার সঙ্গেই বৃহস্পতি পর্বতটা যদি ভালো থাকে সেখানে যদি মাংস নিয়ে থাকে তাহলে নিশ্চিন্ত থাকুন সেই ব্যক্তি কিন্তু অত্যন্ত অত্যন্ত দিব্য জ্ঞানী এবং যে কোনো ঘটনার পূর্বাভাস সে বলতে পারবে এর নিয়ে কোনো সন্দেহ নেই এই নিয়ে কোনো সন্দেহ নেই এরকম রেখা আছে প্লাস এই মাউন্টটাও ভালো বুধের মাউন্টও ভালো এবং চন্দ্রের মাউন্টও ভালো তাহলে নিশ্চিন্ত থাকতে পারেন যে সেই ব্যক্তির মধ্যে কিন্তু ইন্টিউশন পাওয়ার মারাত্মক মারাত্মকভাবে ভালো এবারে বলে রাখি যে আরও পাওয়ারফুল বা যারা ভবিষ্য বক্তা হয় বড়ো অ্যাস্ট্রোলজার বা বড়ো কোনো ধর্মীয় জ্ঞানী যারা ধর্ম কথা প্রচার করে কারণ এটা তো ঈশ্বরপ্রহত তাদের হাতে কিন্তু আরও কিছু কন্ডিশন আছে আরও কত সুস্পষ্ট হয়ে বলতে পারবে যেমন যে আঙুলের যে ওগুলো এইটা যেমন আছে বর্গাকার হতে হবে অর্থাৎ যেন হুঁচালো না হয় ট্যার না হয় একদম পুরো বর্গাকার এই আঙুলটা যেমন আছেন অনেকটা এইরকম বা আরও বর্গাকারও হওয়া যায় এই মাথ মাথাগুলো আঙুলের এই মাথাগুলো একেবারে বর্গাকার হবে আর হাত কিন্তু একেবারে ড্রাই নয় শুষ্ক নয় একটু মানে মাংসল তার সঙ্গে নরম এবং একটু ভিজে ভিজে ভাবও থাকবে হাতের মধ্যে সব সময় ড্রাই হয়ে থাকবে এমন নয় কিন্তু ভিজে ভিজে হাত থাকবে তার সঙ্গে মাংসল এবং একটু পিঙ্কিস অর্থাৎ একটু গোলাপি ভাব বা লাল লালি ভাব নিয়ে থাকবে আঙুল এরকম বর্গাকার থাকবে এবং এইখান থেকে যত নিচের দিকে যাবে তত হাত কিন্তু ওপর থেকে মোটা তারপর আস্তে আস্তে পাতলা হতে হতে এক আঙুলের ডগা পর্যন্ত যাবে এই রকম কিন্তু এক সঠিক সুন্দর সুস্পষ্ট ভবিষ্যবক্তার হাতে থাকতে পা থাকে এরকম থাকে সে যদি কোনো ক্যালকুলেশান বা হস্তরেখাবিদ বা জ্যোতিষশাস্ত্রবিদ না হলেও সে কিন্তু তত বেশি সুস্পষ্ট বক্তা হতে পারে বা হবে এবার জ্যোতিষ যদি হয় তো আরও সুস্পষ্ট সে বলতে পারবে এরকম তো দিব্যদর্শন রেখার সঙ্গে যদি এই এই কন্ডিশানগুলো আমি যেগুলো বললাম সেগুলো যেন থাকে এবং হাতের আঙুলগুলো যেন টেরা ব্যাঙ্কা না হয় হাতের আঙুলগুলো যেন টেরা ব্যাখ্যা না হয় এবং অত্যাধিক গাঁড় যুক্ত না হয় এই গাঁড় দেবে অনেকেই মানুষের একদম প্রপচন্ড প্রচণ্ড গাঁড় নিয়ে আসে গাঁড় গাঁড় আঙুল কিন্তু এইগুলোও কিন্তু তার লাইন অফ ইন্টিউশন অ্যাক্টিভেট করতে বাঁধা দেবে অর্থাৎ তার কিন্তু ক্ষমতাকে নষ্ট করবে এটাই বোঝায় শুধু লাইন অফ ইন্টিউশন থাকলেই হবে না তার সঙ্গে এই সব কন্ডিশনগুলো যত ভালো থাকবে তত সে ভালো ভবিষ্যৎ বক্তা করতে পারবে তত ভগবানের কাছে যেতে পারবে তত হয়তো সে ঈশ্বর দর্শনও করতে পারবে এবং ভবিষ্য অবশ্যই বলতে পারবে তো আমি একেবারে অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে আলোচনা করলাম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেষে একটা কথা বলে দিই আবার দেখুন এই লাইন কিছুই নেই এই যে লাইন অফ ইনটিউশান সেটা নেই লাইন অফ ইনটিউশান যেটা আছে সেটা নেই তবুও আমি ভবিষ্যৎ বক্তা বলতে পারবেন তার জন্য বুধের মাউন চন্দ্রের মাউন্ট এবং বৃহস্পতির মাউন যদি সুন্দর সুস্পষ্ট মাংসল কোনো অশুভ তিল ক্রস চিহ্ন না থাকে যদিও বৃহস্পতি ক্রস চিহ্ন ভালো বাকি অন্য যদি ক্রস চিহ্ন তিল চিহ্ন না থাকে দ্বীপ চিহ্ন না থাকে তাহলে কিন্তু তা হলেও কিন্তু আপনি যে কোনো ঘটনার আগে আপনি বলতে পারবেন আপনার মধ্যে সেই ক্ষমতা তৈরি হবে সে সেই ইনফরমেশনটাও আপনাদের দিয়ে এলাম ভালো থাকুন ভালো রাখুন এবং আমার সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় মা জয় মা জয় মা